שבת. আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি আমি বলছি কি আমার লোকে ঘুমাচ্ছে, আপনি পড়ে আছেন স্যার, কেমন? হ্যাঁ नहीं नहीं, आप आइए आइए मेरे साथ। चलिए साहब, आप खुद ही देख लीजिए। चलो हाथ। আজ ঘুমোচ্ছে তো কি হয়েছে? দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। লোকেশবাবু, লোকেশবাবু উঠুন, উঠুন স্যার। কতবার ডেকেছি, কই উত্তর নেই। ও লড়কি জরুর কিছু করেছে। থানায় যাবো ভেবেছি, আপনি এসে গেছেন তো খুব ভালো হয়েছে। আপনি ও লড়কিকে নিয়ে থানায় যান, আপনি ও বন্যাকে গ্রেফতার করে নিয়ে যান। বন্যা সান্যাল এরকম করেছে? হ্যাঁ স্যার, আপনার মালুম আছে না ও বহুত খতরনাক লড়কি আছে। আমি জানি, জানি ও কতটা খতরনাক, সেই জন্যই তো লোকেশ বাবুর এই অবস্থা। ইসিলিয়ে তো বলছি আপনি ওকে ধরে নিয়ে যান, আটকে রাখুন, দু চার ডান্ডা মার, ও সব বলে দিবে। সব জিনিস তো সোজা নয়, আপনি বললেন আর আমি অ্যারেস্ট করে নিয়ে যাব। নিয়ে যাবেন না, আপনি তো লোকে দোস্ত আছেন বললেন। কিন্তু আমি এসেছি লোকেশ বাবুকে অ্যারেস্ট করতে, আর বন্যা সান্যালকে অ্যারেস্ট করে নিয়ে যাব তা কখনো হয়? কি বললেন, আপনি কাকে ধরতে এসেছেন? লোকেশ তিওয়ারিকে। ওখানে গিয়ে বলো তো, বলছে বলুক। দিদি আমি কিছু বলবো না, আমি শুধু শুনতে যাচ্ছি। কি দরকার বলো তো শুধু শুধু ঝামেলা বাড়িয়ে, যেও না। তুমি চিন্তা করো না দিদি, কোনো ঝামেলা হবে না। কিন্তু আমার মন বলছে কিছু একটা গন্ডগোল চলছে, আমার জানাটা খুব দরকার। বন্যা বেটি,
যে উপকার করেছেন আমি কোনোদিন ভুলব না। তুই যাই আসে, আমি যা, চল তোকে ঘুরে বন্ধ করে দি। তাহলে ওরা তোকে খুঁজে পাবে না। চল চল চল। আমার কথাটা শুনুন, আমার সবকিছু জানাটা খুব দরকার। আমাকে জানতেই হবে পুলিশ কেন এখানে এসেছে, জানতেই হবে। কেন, আমার লোকে কি করেছে? সে আপনার লোকই মানে লোকেশ বাবু ভালো জানে। কেন সাহেব, আপনি বলতে পারবেন না? বলাটা ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারছি না। পরে আবার লোকেশ বাবু বলবেন আপনি এত কথা বলতে গেলেন কেন, তখন আমার বিপদ। এমনিতেই লোকেশ বাবুর জন্য আমার বিপদের অন্ত নেই। তো আগে ঘুমটা ভাঙাতে হবে। জল পাওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। দিজিয়ে স্যার। জল দিতে হবে। আপনি ওকে শুতে দিন ইন্সপেক্টর সাহেব। আপনি উঠানে সে ফায়দা কি আছে? আপনি ওর দোস্ত আছে। না না, ওকে শুতে দিলে হবে না, তাহলে আমিও শুয়ে পড়ব। এভাবে ঘুম ভাঙালে দেবজি খুব রেগে যাবে সাহেব। এভাবে ঘুম না ভাঙালে তুলে নিয়ে যেতে হবে, তখন লক আপে ঘুম ভাঙবে লোকেশ বাবু। কে কে কোন সালাম আর গায়ে চল। কি হলো কেসটা? ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ। আমি বলেছিলাম ইন্সপেক্টর সাহেবকে পানি না ডালতে। এই স্যার, আপনি আমাকে জল ঢেলেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু না ঢেলে উপায় ছিল না। কি হচ্ছে কি, আমি এতটা ঘুমিয়ে পড়লাম? কে ডেকেছে কে? হ্যাঁ আপনি আমার বাড়িতে ঢুকে আমার বেডরুমে কে ডেকেছে কে? তুমি আউট আউট। উনি খুদ এসেছেন। কেন নিয়ে থেকে এসছে কেন? পয়সা খাওয়ার সময় তো এখনো হয়নি। হ্যাঁ পয়সা আমি খাবো না। কলকাতা থেকে অর্ডার এসেছে। কিসের অর্ডার? আপনাকে অ্যারেস্ট করার। হায় রাম, কে? হ্যাঁ স্যার, কলকাতা থেকে অর্ডার এসেছে একদম উপর থেকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেসটা ভালো করে বুঝতে দেন। কি হয়েছে? শ্যামা তেওয়ারি। মানে দূর বে খাবি খাচ্ছে, এটা সামনে বলতে পারে? শ্যামা তেওয়ারি হাওয়া, আর সন্দেহ করা হচ্ছে আপনি তাকে মেরে দিয়েছেন।
আর তাই অর্ডার এসেছে আপনাকে অ্যারেস্ট করতে হবে। শ্যামা তেওয়ারি হাওয়া, আপনি তার জন্য আমার কাছে এসেছেন? কি বললেন? আপনার উপর অর্ডার এসেছে। উপর থেকে শান্তি, আমি তো অন্য ভয় পাচ্ছিলাম। পুলিশ যদি এটা নিয়ে গন্ডগোল করতো তাহলে তাহলে বন্যাকে নিয়ে টানাটানি হতো। সেসব কিছু নয়, বাঁচা গেল। বন্যা অনেক হয়েছে, এবার তুমি চলো তো এখান থেকে, চলো। না দিদি, এখন তো আমি এখান থেকে কিছুতেই যাব না। আমাকে শুনতেই হবে, আমাকে শুনতে হবে ঠিক কি হয়েছে। সত্যি কথা বলছেন? মিথ্যে বলতে যাবো কেন, আমার প্রাণের ভয় নেই। বলেছেন যে কেসটা সালটে নিয়েছেন। সে তো বেয়ারিস লাশ বলে সালটে দিয়েছিলাম, মিসিং ডায়েরি একটা করে রেখেছিলাম, ব্যাস। বাঁচতে হলে এখন তো আপনাকে বলতে হবে যে শ্যামা তিওয়ারি কোথায়। ও কি করে বলবে, ও তো মা চুপ হয়ে যাও, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। কি হয়েছে বলুন, ব্যাপারটার গুরুত্ব বুঝুন স্যার। আমার মনে হয় গ্রামের কেউ চুকলি কেটেছে নিশ্চয়ই, সেখান থেকে কেসটা হয়েছে। গ্রামের লোক তো জানে যে সেদিন শ্যামা তিওয়ারি কোর্টে গেছিল, লাশ পুড়েছে, সেও হয়তো কেউ জেনে গেছে, ব্যাস। সালা, তার জন্য কলকাতা থেকে অর্ডার চলে এলো, গ্রামের লোকগুলো এত দূর গেল। আপনি খবর নিন স্যার, আপনার তো অনেক যোগাযোগ। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি? আমি আপনাকে স্যার এও বলে রাখছি, হালকা কিছু নয়, খুব জোরদার কিছু একটা হয়েছে। আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? আমার কাছ থেকে আরো বেশি টাকা খেঁচে নিতে চাইছেন নাকি? এক পয়সাও নয় স্যার, আমি আপনার কাছে এসেছি আপনাকে বাঁচাতে আর নিজেকে বাঁচাতে স্যার। স্যার আমাকে উপরওয়ালা কি বলেছে জানেন? বলেছে কেন আমি এতদিন মিসিং ডায়ের কেসটা নিয়ে এগিয়ে যাইনি, কেন কোনো তদন্ত করিনি, ইনভেস্টিগেশনে আপনার এখানে আসেনি কেন। ভাবুন তো কত প্রশ্ন, আমি কি উত্তর দেব বলুন তো। মানে এসব প্রশ্ন আপনাকে কে করেছে? এসপি স্যার, এসপির কাছে লালবাজার থেকে ফোন এসেছিল। স্যার এসপি আমাকে কি বলেছে জানেন? বলেছে আপনি কি চাকরিটা খোয়াতে চান? যদি না চান তাহলে লোকেশ তিওয়ারিকে অ্যারেস্ট করুন, কারণ যে ডায়েরি করেছে সে নাকি বলেছে আপনি শ্যামাকে মেরে দিয়েছেন। ঠিক আছে, আপনি এসছেন, ইনভেস্টিগেশন করেছেন, এবার টুপিটা মাথা করুন, ডান্ডাটা হাতে নিন, যান। হবে না স্যার, আমি বলছি
আরে দূর রে, এক কথা কি কি করবোটা কি আমি এখন চালা? আপনি আমাকে ওই সুইসাইড নোটটা দিন, দেখি আমি কি করতে পারি। সুইসাইড নোটটা দিলে সামলাতে পারবেন? কেন পারবো না স্যার, একটা চেষ্টা তো করতে পারি। ঠিক আছে, এখন বাথরুম ফাথরুম যাবো, পরে পাঠিয়ে দিচ্ছি। আবার পাঠিয়ে দেবেন কেন স্যার, এখনই দিয়ে দিন না। আর দূর বে, বলছি না লিখতে ফিখতে হবে তো নাকি, জান না আমি পাঠিয়ে দিচ্ছি। দেরি করবেন না কিন্তু, তাহলে আমি কিন্তু ফেসে যাব। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, খালি নিজের ফেসে যাওয়ার ধান্দায় আছে স্যার। আরে আমিও তো ফেসে যাব নাকি। আর আপনি খুব ভালো করে জানেন যে লোকেশ তিওয়ারি কোনো অবস্থাতে ফেসে যাবে না। মাথায় পড়ুন, এটা হাতে নিন, যান সুইসাইড নোট পেয়ে যাবেন, যান। ঠিক আছে, তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবেন, দেরি করবেন না। হ্যাঁ চলি। এখান থেকেই তো লোকেশ তিওয়ারির সাম্রাজ্য ধ্বংস শুরু হবে। আমার এই সুযোগটা লোকেশ তিওয়ারি নষ্ট করে দেবে। কি করবো আমি, উনাকে তো বলে কিছু লাভ নেই। উনি কি করে কি করে আমি প্রমাণ করবো যে শ্যামা সুইসাইড করেনি? শ্যামাকে লোকেশ তিওয়ারি খুন করেছে কি করে প্রমাণ করবো আমি, কি করে? বাবা আমি বলছিলাম, যদি কেউ বেরিয়ে এসে দেখতে পায় তোমাকে, তাহলে কিন্তু কি করছোটা কি তুমি? আমি শোনার চেষ্টা করছি দিদি। এত সাহস কিন্তু একদম ভালো নয় বন্যা, চলো। আরে চক্করে পড়িস না, না। আপনি বললে আপনার কথা আমি ফেলতে পারবো না, কিন্তু আমার জানাটা দরকার। আপনার ছেলে নিজেকে বাঁচানোর জন্য ঠিক কি কি করতে পারে আমাকে শুনতে দিন। না